সুস্বাগতম সবাইকে, হাজির হলাম নতুন আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে। আজ আলোচনা করব এভারগ্রিন ট্রান্সপোর্ট নিয়ে। এভারগ্রিন ট্রান্সপোর্ট গত বছর অর্থাৎ 2023 সালের এপ্রিল মাসে শুধুমাত্র 4 ইউনিট স্লিপার বাস দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রথম যাত্রী সেবা শুরু করে। যেহেতু এপ্রিল মাসে তাদের প্রথম যাত্রা, তো বর্তমান ফেব্রুয়ারি মাস হয়, মোটামুটি 8 মাসের মতো তাদের এই রুটে পথ চলা। তারা খুব ভালো একটি যাত্রী সেবা দিয়ে আসছে। এই রুটে তাদের স্লিপার বাসের ভাড়া ঢাকা চট্টগ্রাম 1600 টাকা এবং ঢাকা কক্সবাজার 1800 টাকা। যদি আপনারা গ্রুপ হয়ে এই রুটে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে ভাড়া অনেক কম পেয়ে যাবেন। আমি একবার এই বাসে, অর্থাৎ আমরা 3 থেকে 4 জন ছিলাম আমার যতটুকু মনে পড়ে, আমরা 1400 টাকায় ঢাকা কক্সবাজার রুটে 1400 টাকায় তাদের সার্ভিস পেয়েছিলাম। বর্তমানে তারা স্লিপার বাসের পাশাপাশি সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস বাস দিয়েও ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা টেকনাফ রুটেও যাত্রী সেবা দিয়ে আসছে। ভারতীয় অশোক লেল্যান্ড কোম্পানির প্রথম এলএনজি চালিত যে স্লিপার বাসটি ছিল, তারই আদলে প্রথম বাংলাদেশে স্লিপার বাস চালু করে এই এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড, যেটি বাংলাদেশে মাত্র একটি কপি রয়েছে। ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের পাশাপাশি তাদের দ্বিতীয় রুট চালু হতে যাচ্ছে। তাদের দ্বিতীয় রুট হতে যাচ্ছে ঢাকা থেকে নয়, রাজশাহীর চাপাই নবাবগঞ্জ থেকে কক্সবাজার পর্যন্ত। এটি মোটামুটি তাদের জন্য দ্বিতীয় রুট এবং সবচেয়ে লম্বা রুট তাদের জন্য। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এবং ঢাকা রাজশাহী চাপাই রুটে তারা যে বাসগুলো দিয়ে সার্ভিস দেবে, সবগুলি মোটামুটি অশোক লেল্যান্ডের 12 MHV সিরিজের স্লিপার বাস। তবে রাজশাহী রুটে তারা স্লিপার বাসের পাশাপাশি নন এসি বাস দিয়েও চাপাই নবাবগঞ্জ থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রী সেবা দেবে। মোটামুটি আমি চেষ্টা করেছি তাদের যে ইনফরমেশনগুলো সেগুলো শেয়ার করার জন্য, এবং যে বাসের ছবিগুলো সেগুলো সবগুলোই তাদের গ্রুপ থেকে নেওয়া। আমি চেষ্টা করছি যাদের যে ভাড়াটা, অর্থাৎ চাপাই নবাবগঞ্জ থেকে এবং রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া কতটুকু, সেই ভাড়াগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। চাপাই নবাবগঞ্জ থেকে কক্সবাজার স্লিপারের ভাড়া 2400 টাকা এবং সিটের ভাড়া 2100 টাকা। চাপাই থেকে চট্টগ্রামের ভাড়া স্লিপারে 1800 টাকা এবং সিটে 1500 টাকা। চাপাই থেকে ফেনি 1600 টাকা স্লিপার এবং সিটে 1350। চাপাই থেকে কুমিল্লা স্লিপার 1500 এবং সিটে 1300। চাপাই থেকে ঢাকা স্লিপারে 1300 এবং সিটে 1000 টাকা। এবং রাজশাহী থেকে কক্সের ভাজা স্লিপারে 2300 টাকা, সিটে 2000 টাকা। রাজশাহী থেকে চট্টগ্রাম স্লিপার 1700 এবং সিটে 1400। রাজশাহী থেকে ফেনি 1550 এবং সিটে 1250। রাজশাহী থেকে কুমিল্লা 1450 স্লিপার এবং সিটে 1200 টাকা। রাজশাহী থেকে ঢাকা স্লিপারে 1200 এবং সিটে 900 টাকা। নাটোর থেকে স্লিপারে কক্সের ভাড়া 2200 টাকা এবং সিটের ভাড়া 1900 টাকা। চট্টগ্রাম স্লিপারে 1650 এবং সিটে 1400। ফেনি স্লিপারে 1600, সিটে 1300। কুমিল্লা স্লিপারে 1500, সিটে 1200। ঢাকা স্লিপারে 1100 এবং সিটে 800 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই হলো এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের বিজনেস ক্লাস এবং সুইট ক্লাস বাসের স্লিপারের ভাড়া। যদিও নন এসি বাস দিয়ে তারা যাত্রী সেবা শুরু করবে এই রুটে প্রথম, তবে নন এসির ভাড়া সম্পর্কে আমার এখনও কোনো ধারণা নেই। আমি সেই ধারণাটা পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এভারগ্রিন ট্রান্সপোর্টের যেসব কাউন্টার থেকে বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সবগুলো কাউন্টারের নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করার চেষ্টা করেছি। এবং নন এসি এবং এসি সবগুলো বাসের ভাড়াই আপডেট হয়, যদিও কোনো ভুল হয়ে থাকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা চাপাই রাজশাহী থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং টেকনাফ রুটে ভ্রমণ করতে চান, তারা যদি অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে সহজ.com থেকে টিকিট কেটে নিতে পারবেন। এছাড়াও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সব রকমের ইনফরমেশন পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।